আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু। কেমন আছেন ভিউয়ার্স? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে একটা ব্যতিক্রম ধরনের ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে, একটা রেসিপি নিয়ে আসলাম, কচিলাউয়ের রেসিপি। রেসিপিটা আমি দুম্বার গোস্ত দিয়ে রান্না করেছি, অন্যরকম একটা স্বাদে, অন্যরকম একটা কালারে। আশা করি আমার সাথে থাকবেন, পুরোটা ভিডিও দেখবেন, এবং নতুন যারা আমার ভিডিও দেখতেছেন দয়া করে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি লাউটা নিয়েছি, লাউটা অনেক কচি ছিল, কচি বিদায় অনেক স্বাদ হয়েছিল খাইতে, এবং এটার চামড়াটা অনেক অনেক নরম ছিল, লাউটা দেখতে মোটা হইলে অনেক কচি ছিল। আর ওইখানে ভেজিয়ে রেখেছি আমি দুম্বার মাংস, আর এবং আলাদা এই যে আমি লাউটা খেটে নিয়েছি, দেখেন আমি কিভাবে খেটেছি লাউটা, এবং ওইখানে আমি ভেজিয়ে রাখবো যত ধরনের গরম মশলা আছে, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, কারি পাউডার, লং, গোলমরিচ গুঁড়া, হলুদ, সব কিছু আমি একটা পানিতে ভিজিয়ে রাখবো। ওইখানে আমি রসুন রেখেছি, ওইখানে আদা, ওইখানে তিনটা টমেটো কুচি করে রেখেছি, এবং কাঁচামরিচ, এবং লাউটা দেখেন অনেক সুন্দর, অনেক কচি, ওইটার বিচিগুলাই বেশি নেয়, কারণ অনেক লাউ অনেক পিছিয়ে থাকে, তো ওইটাতে বিচি নেই। ওইখানে রেখেছি আমি ধনে পাতা কাট করে, ওইখানে পেঁয়াজ রেখেছি, ওইখানে দুম্বার মাংস আমি রেখেছি, যেটা ভিজিয়ে রাখছিলাম সেটা খেটে। তো চলেন বন্ধুরা দেখেন আমি কীভাবে রান্নাটা করি এবং কীভাবে আমি কী করতেছি। তো আমি সবগুলা উপকরণ একসঙ্গে আমি মিক্স করে নেবো, নিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো আমি, কারণ ওই মশলাগুলো পেস্ট বানিয়ে নিলে একটু পানিতে ভিজে রাখলে কালারটা অনেক সুন্দর আসে, এবং পাতিলাতে দেওয়ার সাথে সাথে ধরে না, কারণ অনেক সময় মশলা দেওয়ার সাথে সাথে পাতিলাতে ধরে যায়। তো আমি সবসময় এরকমভাবেই রান্না করি, আমি ভিজিয়ে রাখি, ভিজিয়ে রেখে আমি রান্নাটা করি। তো আমি আবারও বলতেছি, যারা আমার ভিডিওটি নতুন দেখতেছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, এবং আমার যে আবু ভাইয়ারা আমাকে সাবস্ক্রাইব করে সবসময় আমাকে সাপোর্ট করে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার প্রতি আমার অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। তো প্রিয় বন্ধুরা দেখেন আমি একটা লাউয়ের টুকরা আমি আপনাদেরকে টিপ দিয়ে দেখাবো, দেখেন অনেক খচি, ওইটাতে কোনো বিচি নাই ভেতরে, কচি লাউ হইলে খাইতে এটাই স্বাদ হয়, আর অনেক লাউ আছে বইরা হয়ে যায়, পোক্ত হয়ে যায়, সেগুলো খাইতে মতো আমার একটা স্বাদ মিলে না। তো দেখেন আমি ওইখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম পাতিলাতে, দিয়ে আমি এখন পেঁয়াজ রসুনটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো আমি শুরুতেই রসুনের কুচি দিয়ে দিলাম, রসুন কুচি দেওয়ার পর ওইখানে আমি একটু রসুন কুচিটা একটু লাল হয়ে আসার পর আমি আদাটা দিয়ে দিলাম, ওইগুলা ভালোভাবে পাকানোর পরে আমি পেঁয়াজটা ছেড়ে দেব। তো প্রিয় ভিউয়ার্স দেখেন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবং আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এখন ভালোভাবে ওইগুলাকে আমি কষিয়ে নেব, তারপর আমি মশলাটা ইউজ করব। তো দেখেন আমার পেঁয়াজটা পেকে যাওয়ার পর আমি মশলাগুলো ছেড়ে দিয়েছি, এগুলো আমি এখন ভালোভাবে কষাবো, কষানোর মাঝেই আসবে কালারটা, কারণ পেঁয়াজের সঙ্গে যদি মশলাগুলো ভালোভাবে কষানো হয় তাহলে অনেক সুন্দর কালার আসে। তো দেখেন অনেক সুন্দর কালার আসতেছে, এবং লাউ তো অনেক রকমই মানুষ রান্না করেন, অনেক সুন্দর সুন্দর কালার হয়, অনেক লাউ চিংড়ি মাছ দিয়ে বা অন্যান্য মাছ দিয়ে রান্না করা হয়, তখন কালারটা একটু সাদা সাদা থাকে। তো আমি এই যে কালারটা, এই কালারটা আমি ইচ্ছা করেই এনেছি, কারণ আমি এই কালারটা আনকম একটা কালার নিয়ে আসছি, অনেক সুন্দর একটা কালার আসছে ওই লাউয়ের রেসিপিটাতে। তো আমি খেয়েছিলাম, অনেক অনেক ভালো লাগছিল,
অনেক মজাদার হয়েছিল। তো আপনারা ট্রাই করতে পারেন আপু এবং ভাইয়ারা, যদি যারা লাউ রান্না করবেন ট্রাই করবেন। তবে লাউটা সবসময় ট্রাই করবেন, লাউটা যাতে কচি হয়, কারণ বুড়া লাউ খাইতে স্বাদ না, অনেক বিচুগুলা অনেক ইয়ে থাকে এবং অনেক সহজে গলে না, অনেকক্ষণ জাল দিতে হয় তারপরে একটুটা পেকে আসে। কিন্তু কচি লাউ হইলে কী হয়, বেশিক্ষণ জাল দিতে হয় না এবং অনেক মজাদার থাকে এবং খাইতে অনেক স্বাদ লাগে। তো আমি দেখেছি আমার অনেক আপু ভাইয়ারা লাউ রান্না করেন, অনেক সুন্দর সুন্দর রেসিপি দেন। তো আমারটাও হয়তো ব্যতিক্রম, আশা করি শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। তো দেখেন আমি এখানে টমেটো দিয়ে দিয়েছি, যেগুলো কুচি করে রেখেছিলাম কেটে, এবং কাঁচামরিচের সাথে দিয়ে দিচ্ছি একসঙ্গে। একটুখানি পাকার পর আমি এখানে দুম্বার গোস্তটা দিয়ে দেব, দিয়ে দুম্বার গোস্তটাকে আমি খসাবো। তো দেখেন, এনজয় করেন, দেখেন আমি কীভাবে রান্নাটা করতেছি। তো আমি যে কথাই বলতেছিলাম, লাউ কচি হতে হবে, কচি না হইলে স্বাদ মিলে না, এটা তো স্বাভাবিক। অনেক সবজি আছে দেখবেন সময় পার হয়ে যায়, আমরা খাইয়ে থাকি তখন ওইটা গলে না, পাতিলাতে অনেকক্ষণ জাল দিতে হয়, এই সবজিটার সঙ্গে যুদ্ধ করতে হয় চুলার উপরে, তারপরে গলে, এবং অনেক স্বাদ হয় না খাইতে। অনেক শখ করে আমরা রান্না করে থাকি কিন্তু স্বাদ হয় না খাইতে। যে কোনো সবজি যদি ভালো থাকে, ফ্রেশ থাকে, সেই সবজিটা খাইতে অনেক ভালো লাগে। তো দেখেন আমি দুম্বার মাংসটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে দিয়ে আমি ওইটা ভালোভাবে কষি নেব। তো আমি একবার মাংস বলতেছি, আমি একবার গোস্ত বলতেছি, আসলে অনেক আছেন গোস্ত বললে চিনি না, বললেন আরে গোস্ত কী, তখন বুঝিয়ে বলতে হয়। তাই আমি বলতে আমি বেশিরভাগই আমি গোস্তই বলে থাকি, আমি কখনো মাংস বলি না, কিন্তু অনেক ভিউয়ার্সদের কারণে আমি মাঝে মধ্যে মাংস বলে থাকি। তো দেখেন আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে আমি এখন কিছুক্ষণ জাল দেবো, তারপরে আমি এই লাউটা ছেড়ে দেবো। ভিউয়ার্স দেখেন ওইখানে গোস্তগুলো কষানো হয়ে গেছে, এখন আমি লাউটা দিয়ে দেব। হ্যাঁ আমি আবার বলছি, লাউটা আমি দেখেন অনেকে আছেন বিচিটা ফেলে দেন চেপে চেপে, তো আমি ওইটা বিচি ফেলতে হয় নাই, কারণ এত বেশি বিচি ছিল না এই লাউয়ে, কারণ লাউটা ছোটো ছিল, সেভাবে দেখতে একটু সাইজে বড়ো ছিল, কিন্তু লাউটা অনেক অনেক ছোটো ছিল এবং অনেক স্বাদ হয়েছিল, অনেক নরম ছিল লাউয়ের চামড়াটাও, এবং সোজা কথা যেটা লাউটা পচেছিলো সেজন্য বুড়া ছিল না, সেভাবে খাইতে অনেক মজা হয়েছে এবং রান্না করতে অনেক ভালো হয়েছে। ভিউয়ার্স এ দেখেন লাউয়ে পানি ছেড়ে দিয়েছি, আমি
পানি দেয়নি এই পর্যন্ত লাউয়ে, লাউটা কচি ছিল বিদায় লাউয়ে অনেক পানি দিয়েছে, এবং এবং কচি ওখানে বই রাখ লাউ রান্না করলে কিন্তু লাউ থেকে অনেক পানি বের হয়। তো আমি তেমন একটা পানি ইউজ করিনি এই পর্যন্ত। তো আমি এখন ভালোভাবে আরও কিছুক্ষণ লাউটাকে পাকিয়ে নেব, তারপর আমি এখানে একটা টমেটো পেস্ট ইউজ করব, আপনাদেরকে আমি সেটা দেখাবো। সেটা দেখানো জরুরি কারণ আমি সবসময় এটা ইউজ করে থাকি, আর ওইটা ইউজ করলে কালারটা অনেক সুন্দর এবং খাইতে অনেক মজাদার হয়। দেখেন আমি ওইটা একটা টমেটো পেস্ট ইউজ করতেছি, ওই টমেটো পেস্ট ইউজ করার কারণে অনেক অনেক টেস্টি ইয়ামি হয়ে থাকে রান্নাগুলা। আপু এবং ভাইয়ারা দেখেন ওইখানে লাউটা রেসিপিটা রান্না হয়েই গেছে। তো আমি হাফ গ্লাসের মতো পানি ইউজ করেছিলাম আর স্বাদের জন্য, কারণ পানি একটু শুকিয়ে গিয়েছিল সেজন্য আমি হাফ গ্লাস পানি দিয়েছিলাম, আমি এত বেশি পানি দিইনি। এই লাউ রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন, ট্রাই করে দেখতে পারেন, যদি ভালো হয় ইনশাল্লাহ আমার কথা মনে পড়বে আপনাদের। কারণ লাউ এইভাবে এত কালার দিয়ে কখনো কেউ রান্না করেন না, লাউ যতই কম মশলা হয় ততই মজাদার হয় অনেকেই বলে থাকেন। তো আমি ওইটা একদম অন্যরকম একটা স্টাইলে, নতুন একটা স্টাইলে আমি রান্না করেছি লাউটা। আসলে প্রবাস জীবন কী করবো, পুরুষ মানুষের রান্না তো। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগছে বা আমি তুলে ধরতে পারছি আপনাদের মাঝে। দেখেন মাশাল্লাহ অনেক অনেক ইয়াম্মি দেখতে হয়েছে কেমন, এবং খাইতেও অনেক ইয়াম্মি হয়েছিল। এবং আমার সঙ্গে এতক্ষণ পর্যন্ত আপনারা আছেন, আমার ভিডিওটি দেখতেছেন, আমার যদি কোনো কথায় আমি ভুল করে থাকি কুমার দৃষ্টি চোখে আমাকে দেখবেন এবং আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাবেন, আমার সাথে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার ভিডিওটি ফলো ওয়াচ করতেছেন এবং করার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং সবাই আমার ফুল ভিডিওটি ওয়াচ করবেন। এবং দেখেন আমি এখন ধনেপাতা দেবো, ধনেপাতা অনেক ছিল সেজন্য আমি বেশি দিয়েছি, বেশি দেওয়াতে অনেক অনেক ইয়াম্মি হয়েছিল। আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে কতটুকু স্বাদ হয়েছিল এই লাউ রেসিপিতে। তো সব কিছুই আমি আবারও বলতেছি, যদি সবজি হোক আর যেটাই হোক যদি ভালো হয়, তাজা হয়, খাইতেও অনেক মজা হয়। তো লাউটা কচি ছিল বিদায় আমি রান্না করতে পারছি মজাদার করে এবং আপনাদের মাঝে তুলে ধরতে পারছি। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ আবার অন্য এক ভিডিওতে নিয়ে আসবো আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।